আজ শুক্রবার সাতই আষাঢ় দু হাজার তেইশ সালের তেইশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে আপনারা কিন্তু একে একে শুক্র গ্রহের অনেক মন্ত্রসমূহ দেখতে পাবেন এর মধ্যে দেখুন শুক্রের গায়ত্রী মন্ত্র আছে ওম ভৃগু সুতাই বিদমহে দিব্য দেহায় ধিমহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি যদি আপনারা একশো আটবার করে সকাল বিকাল রাত তিনবেলা জব করতে পারেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন এছাড়া শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটিও আপনারা জব করতে পারেন কেন আজ কিন্তু শুক্রবার আর এই শুক্রবার নামটি শুক্র গ্রহের নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে যাঁক জমকপূর্ণ ইন্ডাস্ট্রি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম এই ধরনের জগতে যারা কাজবাজ করছেন বা চাকরি পেতে চান কাজ করতে চান যারা জুয়েলারি স্টেশনারির বিজনেস বা গার্মেন্টসের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক এমনকি প্রেমের জীবনে সাফল্য অর্থ উপার্জনের জন্যও শুক্রের মজবুতি আবশ্যক ফেমাস বিখ্যাত হওয়ার জন্যেও আর তাই শুক্রকে যদি মজবুত করতে চান আজ এমন দিনে বিশেষ করে অম্বুবাচিও চলছে এমন দিনে কিন্তু আপনারা শুক্রের মজবুতি অবশ্যই করাতে পারেন সেই প্রচেষ্টাই আপনারা করুন স্ক্রিনে যে যে মন্ত্রগুলি দেখছেন তার মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা একশো আটবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আজ কিন্তু কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে ধকলসাধ্য হঠোর কায়িক পরিশ্রমের একটি দিন সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের মন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়ম বকম ইজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকি বন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাত এটি একশো আটবার করে দিনের বেলা জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবে অফিসের প্রেক্ষাপটে কিন্তু সব কিছু মসৃণ বলে মনে হচ্ছে সময়ের চাকা খুব দ্রুত চলে আতাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন সন্দেহ বাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় বন্ধ স্বজন বিশেষ করে তাদের পারিবারিক উত্তেজনার কারণে মনোযোগ ভ্রষ্ট হতে পারে আপনার মনে হতে পারে আপনার দুঃখ কষ্ট আপ কেউ দেখছে না বরং তারা নিজেদের মতো নিজেদের কর্মে মেতে আছে এই দুঃসময় কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আত্ম আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে আরও মহিমান্বিত করে তুলবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে